সময় 2004 খ্রিস্টাব্দ। র‍্যাঙ্কিন স্ট্রিটের বাইশের এই বাসাটিতে একদিন সন্ধ্যায় একজন কবি আত্মহত্যা করেন। ইতিহাস এইটুকুই। তারপর দুবছর কেটে গেছে। এ কারণেই হোক অথবা অন্য কোনো কারণে এই বাসায় নতুন কোনো ভাড়াটি আসেনি। দুই বছর পর খুলনা থেকে বদলি হয়ে আসা রুবাইয়াত ও হিমাদ্রি এ বাসার নতুন ভাড়াটিয়া হয়ে আসে। রুবাইয়াত ও হিমাদ্রি তাদের বিয়ে হয়েছে এক বছর। রুবাইয়াতের চাকুরি বদল হওয়ায় তাদেরকে ঢাকায় চলে আসতে হয়। এত সুন্দর বাসা এবং এত অল্প ভাড়া তাদের কাছে একটা সৌভাগ্য হয়ে ধরা দেয়। বাসাটির বাড়িওয়ালা দেশের বাইরে থাকেন। আগে বাসাটিতে কেয়ারটেকার থাকতেন, এখন বাসাটা ভাড়া হয়ে যাওয়ায় কেয়ারটেকার মালিকের অন্য একটা বাসায় থাকে। কেয়ারটেকারের নাম মজনু। দাদা আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের জন্য অনেক খাটলেন, আপনাকে থ্যাঙ্কস। আরে না না, এটা কোনো ব্যাপার না, একদিন দাওয়াত করে খাওয়াই দিলেই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনুন ভাই, এই ছাদে উঠে যাবে তো? হ্যাঁ অবশ্যই, এইবারে আপনাদের নিজের মনে করবেন। ওহো ভালো কথা মনে পড়াইছেন তো, এই যে ছাদে চাবি। আর শোনেন, কোনো সমস্যা হলে আমার ফোন দিবেন, আমি কালকে আসতেছি। আসি ভাই। আচ্ছা এই চেয়ারগুলো ঠিক করো তো, ওই কোনাটা ঠিক করো না।
গুড। চলো রাপুনজেল, আমরা আমাদের প্রাসাদে ফিরে যাই। আমার দাসদাসীগুলো কোথায়? সারা দিন খাটাখাটুনিতে ক্লান্ত লাগছে, ওরা কোথায় গেছে? আমি দেখছি। এই, কে আছো? এই, মাজিম ভাই। যা ফোন ধরো, ওখানে যাও কাজের সময়। হ্যাঁ মাজিম ভাই, আছি কোনো রকম। না ভাই, আজকে পারবো না, বাসা পাল্টানোর যে কি ঝামেলা, আপনাকে বোঝাতে পারবো না। আরেকদিন। না না, ঠিক আছে ঠিক আছে। না না, আমি তো বলেছি আমি এটা করে দেবো, করে দেবো। ও ঝাড়ুটাও ভে, আপনি নিজে যান। এটা এখানে, ওকে। আজকে সারাটা দিন যে কেমন গেল না? অন্যরকম একটা ব্যাপার আছে। শুয়ে পড়ে টায়ার্ড লাগছে। শুয়ে পড়ো তো। শোনো, অফিস শেষ করে কিন্তু বাসায় চলে আসবে, আমার একা একা থাকতে ভয় করে। আচ্ছা, একটা কাজের মেয়ে রেখে দিই, কি বলো? তাহলে তুমি একজন সঙ্গী পাবে। আর এটাও ঠিক যে এ বাসায় একা একা থাকাটা ভীষণ বোরিং। শোনো, আমার কিছু টাকা লাগবে, কিছু কেনাকাটা আছে। আমার দোয়ার থেকে নিয়ে নাও। আর তোমার একা একা বাইরে যেতে কোনো প্রবলেম হয় না তো? না না, কি তুমি কি আমাকে অবলানারই ভাবছো নাকি? হ্যাঁ না, আপনি সবল আমি জানি। ভাবছি একটা চাকরি করবো, অবশ্য এখনই না, ভালো কোনো অফার পেলে অ্যাপ্লাই করবো। তোমার পারমিশন নিতে হবে নাকি জানা? না জানাবা, শুধু ছোট্ট একটা পার্টি দিলেই চলবে। পার্টি দেবো, শুধু আপনাকে টাকাটা দিতে হবে। কি? এই আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে আমি তাড়াতাড়ি ফিরবো। গেলাম আমি। আর তুমি তাড়াতাড়ি আসো। শোনো, thank you.
আর বলো না, অফিসের যে অবস্থা, আর বাইরে এত গরম, আর যা জ্যাম, আগুন হওয়ার মতো অবস্থা। চলো চলো একটু ফ্রেশ হয়ে নিই। হিমাদ্রি, বোরিং লাগলে কোথা থেকে বেরিয়ে এসো, ঠিক আছে? আসি, কোথা ঠিক আছে। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি করলে যে? তোমাকে একটু হেল্প করতে পারলে ভালো হতো, কিন্তু কি করবো বলো, অফিসের যা অবস্থা। এত কাগজ, বই, ডায়েরি, এগুলোকে কেয়ারটেকারের নাকি অনুকার। এখানে যারা আগে থাকতো তাদেরও তো হতে পারে, কিন্তু এটা কেন তারা ফেলে গেল? এগুলো দেখে মনে হচ্ছে ভীষণ ব্যক্তিগত। কারো ব্যক্তিগত জিনিস কেউ ফেলে যেতে পারে? হ্যাঁ, মনে পড়েছে, দেয়ালে লেখা সেই লাইনটি, 3000 বছর ধরে আমি এইখানে নক্ষত্রের পতন দেখছি। তার মানে দেয়ালে লেখাটি আর কাগজের লেখাগুলো লেখক একজনই, কিন্তু কে সে? কয়েক লক্ষ যুগের মানুষের সমষ্টিক গতি প্রবাহের ভেতর দিয়ে আমি জন্মেছি। খুব সহজেই ছেড়ে যাবে না আমায়, আমার স্বপ্নেরা। সমস্ত জল্প
ভেদ করে মাথা তুলে আকাশ দেখবো স্বাধীন, কল্পনার ঘুড়ি ও ফড়ি উড়বে আমার নিজস্ব আকাশে, তৈরি হবে রূপকল্প মেটাফোর দৃশ্য কল্পনা সব মিলিয়ে স্বপ্ন, আমি স্বপ্নবাজ ফড়িং এক, বহু সহস্র জীবনের ব্যবধানে দুহাত পেতে পান করি জীবনের হ্যামলক, রৌদ্র এসে আলো দিয়ে যাবে চোখের গহ্বরে, প্রিয় স্মৃতিচিহ্নগুলো ধুলার বাতাসে ক্ষয় হবে, মুছে যাবে পৃথিবীর অন্ধকারে, তবু কি স্বপ্নে শেষ হয়, শুধু কম্বিনেশনটা পাল্টায়, ভালো লাগাকে ঘিরে ভালো থাকি আমি, স্বপ্ন দেখি আরো আরো স্বপ্ন। আসবো স্যার। Yes, come in. Sit down. Thank you, sir. File ta niye ashun. Ar sir, gunti number file ta sir ready. Okay, niye ashun. Mon kore bhaba jay. কখনো তো এমন কথা শুনিনি, আমি বোঝাতে পারবো না, কেমন যেন একটা অনুভূতি, প্রাচীন সহজ দুর্বোধ্য, একবার যদি পেতাম, নাকি তাকে কখনোই পাওয়া যায় না আমাদের চেনা পরিসরে, এও সম্ভব, এই যে গোটা গোটা অক্ষর, এটা তো বাস্তব, চাইলে কি আমি ছুঁয়ে দিতে পারি না এই সব কথার শরীর, তবে কবি কোথায়? তবে তোমার জন্ম মুমূর্ষ শেষে, হ্যাঁ হেমাদ্রি, এক ফোঁটা মুমূর্ষ শিশির থেকেই আমার জন্ম। তোমার কোনো উত্তরাধিকার নেই? হ্যাঁ আছে, না নেই, শব্দ সমষ্টি ছাড়া আর কোনো উত্তরাধিকার নেই আমার। তোমার অক্ষরগুলো ভীষণ বিষণ্ণ, তোমার নীরবতার মতোই করুণ। আমি চাইলেই কি তোমাকে ছুঁয়ে দিতে পারি না? আমি চাইলেই কি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পারি না? আমি চাইলেই কি যে স্বপ্নকল্পের ভাত তুমি পেতেছ তার থেকে মুক্ত হতে পারি না? তোমার জন্য আমার করুণা হয় হেমাদ্রি, তুমি যেন একটা বোতলের ভিতরে খানিকটা জলে ডুবে আছো, আমি যতবার তোমার স্পর্শের কাছাকাছি যেতে চাই ততবার দেখি আমাদের দুজনের মধ্যেখানে একটা দেয়াল, একটুকু স্বচ্ছ কাঁচ, জলের মতো বাধা, আমিও হাতড়ে বেড়াই, বিশ্বাস করো হিমাদ্রি, আমি তার কোনো কুল কিনারা খুঁজে পাই না, আমি তোমার কণ্ঠের কাছে এক চিলতে রোদ্দুর হব বলে গত শতাব্দীর সূর্যাস্ত দেখেছি। তোমার কোনো নাম নেই? আমি নামহীন কোনো নক্ষত্র, আমাকে তুমি নক্ষত্র জন বলতে পারো, আমি কখনো মানুষ হয়ে জন্মাতে চাইনি, চেয়েছিলাম একটা সবুজ রঙের পাখি হতে। আমার কাছে কোনো অর্থ নেই তোমাদের এই সব বিষয়ে, আমাকে তুমি নাস্তিক বলতে পারো, বাত্যপ্রেমী, আমি ক্রমাগত জন্মাই আর মৃত্যুবরণ করি, ক্রমাগত জন্মাই আর মৃত্যুবরণ করি, ক্রমাগত জন্মাই আর মৃত্যুবরণ করি। ¶¶
এ ঘর থেকে আমাকে বের হতেই হবে, এসব আমি কি বলছি? আমি কি কেন এসব বলছি? আমি আচ্ছা, তোমার সেই ট্রাঙ্কে বেশ কিছু চিঠি পেয়েছি। যেগুলো তুমি পোস্ট করনি। তুমি পড়েছো? হ্যাঁ, অসাধারণ। কাকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিলে? লিখেছই যখন, তখন পোস্ট করনি কেন? কাউকে উদ্দেশ্য করে লিখিনি। লিখতে ভালো লাগছিল তাই লিখেছি। আবার এমনও হতে পারে তোমার মতো কেউ একজন একদিন এসে ইতিহাস ঘুরে আমার প্রাচীন কারুকার্যময় ট্রাঙ্কটা উদ্ধার করবে, তার ভেতরকার লেখাগুলো পড়বে, তার ভালো লাগবে, সে মুগ্ধ হবে, এমন কোনো ইচ্ছেও আমার অবচেতনে থাকতে পারে। আমি তোমার সেই চিঠিগুলো আমার কাছে রাখতে পারি? হ্যাঁ পারো, কিন্তু কেন? আমি নিজেই তো তোমার সঙ্গে আছি। তবু কিছু কাগজ, কিছু নির্বোধ অক্ষরে তোমার কাছে এত প্রয়োজনীয় বলে মনে হলো? আচ্ছা, আকাশের দিকে তাকিয়ে তোমার সেই কবিতাটা বলবে? দুঃখের মতন অনুপম, এখানে আমি একান, আছে লক্ষ কোটি ঝিঝি সমবেত গান, আমার হাতের খুব কাছে এক টুকরো মেঘ, রঙিন ঘুড়ির দল, বিবর্ণ আকাশের দিকে তাকালে আমাকে ছেড়েও যেতে পারো। দুঃখের মতো অনুতাপ আর কি বা হতে পারে? কি বা হতে পারে? হিমাদ্রি বেশ পাল্টে যাচ্ছে। ওকে আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি কি করে ওকে বোঝাবো? এ ঘোর, এ স্বপ্নকল্পের কি অর্থ হতে পারে জানি না, আমি কিছুই জানি না। আমার কাছে তুমি একটা ঘোর, শুধুই ঘোর। তুমি ঠিক বলছো না। আমি জানি এই ঘোর একদিন আমার কাটবে, অথবা অথবা কি বলো, কি সংকোচ তোমার? অথবা আমাকে হত্যা করতে পারো,
প্রতিনিয়তই যেভাবে নিজেকে করছো। আমি আমার যুক্তি শক্তিতে তোমার কাছ থেকে মুক্ত হব। কখনোই তুমি তা পারো না। তবে তুমি আমাকে নিহত করো। হিমাদ্রি, কেন এভাবে বলছো? আচ্ছা বলো তো, রহস্যের ভেতরে কি প্রেম, নাকি প্রেম নিজেই রহস্যপূর্ণ? আমি এখন যাব। না, তুমি যেতে পারবে না। না, এখনই না, তুমি যেতে পারবে না তো। একটা জিনিসও ঠিক মতো খুঁজে পাওয়া যায় না, মেজাজটা তো খারাপ হয় না। কি খুঁজছো? ঘড়ি? হ্যাঁ। I am missing something. Himadri, I am missing something. একটা মাঠে একটাই গাছ, একটা হলুদ রঙের খরগোশ দৌড়ে যাচ্ছে দিগন্তের দিকে, ঘরের গোলাপি দেয়ালে একটা সবুজ রঙের টিকটিকি হেঁটে যাচ্ছে সিলিং বরাবর। জলে পাখিদের উৎসব, আর সেই অন্ধকারের ফুল তার কি হল? তখন দুধের গ্লাসে ফোঁটা ফোঁটা অন্ধকারের মতো, আর আমি সেইদিন পুরোপুরি অন্ধ। অন্ধ হিমাদ্রি, তুমি কি জানো আমি চাইলেই তোমাকে একটা নদী বানিয়ে ফেলতে পারি? না, তুমি পারো না। তুমি আমাদের দেশে চলে আসো কি করে? তুমি চাইলেই আমার স্পর্শের কাছাকাছি চলে আসতে পারো, বিনিময়ে একটা শীতল মৃত্যু। তোমার গলার কাছে চেপে ধরো ধারালো কিছু,
চিকন রক্তস্রোত বয়ে যাবে তোমার আত্মার কাছে, আর ক্রমাগতই তুমি তখন আমার দেশে, আমাদের দেশে। কতটাই সহজ তোমার এই আগমন হিমাদ্রি। আমাদের ওখানে আকাশটা তোমাদের মতো নীল নয়, আরো বেশি কিছু। তুমি চাইলেই একখণ্ড লাল মেঘ এঁকে দিতে পারো আমাদের আকাশে। মনে করো 3000 বছর ধরে আমি এখানে নক্ষত্রের পতন দেখছি, নক্ষত্রের পতন দেখছি। একটা মাছির মতোই উড়ে উড়ে ঘুরে বেড়িয়েছি, একটা মাছির মতো উড়ে উড়ে ঘুরে বেড়িয়েছি প্রাচীন দেয়ালের শরীরে, প্রাচীন দেয়ালের শরীরে। কখনো ফুলে কখনো রৌদ্রে আমি ছিলাম বন্দী এই চৌকো ঘরে, নির্বাসিত নাবিক। ভোরে রাজানের শব্দে যেমন প্রার্থনায় নত জানু, আমিও এখানে অন্ধকারের ফুল হাতড়ে বেড়াই। তোমাকে পেয়েছি গত শতাব্দীর আলোয়, তোমাকে পেয়েছি গত শতাব্দী। নক্ষত্র ঝরা সন্ধ্যায় আমাদের মৃত্যু হয়েছে বহুবার, তবুও জন্মেছি আমরা আবার। জানালায় প্রতিদিন নীল পাখিটা এসে বসে, এদিকে তোমার আসার প্রতীক্ষায় দক্ষিণের জানালাটা খোলা, আলো আসে আলো ফিরে যায়, আলো আসে আলো ফিরে যায়, আলো ফিরে যায়, আলো আসে আলো আসে আলো আলো ফিরে যায়, আলো আসে আলো ফিরে যায়। সম্ভবত আত্মহত্যা করছিলেন, তার লাশ আমরা পরের দিন দুপুর বেলা আবিষ্কার করি। উনি আসলে কি করতেন? তেমন কিছু করতেন না, তবে কবিতা টবিতা লিখতেন। আমি প্রায় তার ঘরে উঁকি দিয়ে দেখতাম, লেখালেখি ছাড়া তাকে অন্য কিছু করতে দেখিনি। এখন আমি কি করব? কি করবেন মানে, প্রাণটা ফালাই দেন, একটা জলযান্ত সমস্যা নিয়ে কি জীবন চলবে? কোন আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, আমরা আসার আগে এখানে আর কোনো ভাড়াটিয়া ছিল না? ঠিক আছে বুঝু ভাই, আমি পরে আপনার সাথে ফোনে যোগাযোগ করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনার কফিতে কচামচ চিনি দেব? 3 চামচ। আপনি মিষ্টি পছন্দ করেন তাই না? না। ইন্টারেস্টিং। এক গ্লাস পানি খান। আপনার পাশে রাখা আছে।
মাথায় কিছু আসলো? থ্যাংক ইউ ডক্টর, চলো। আমাকে বিষয়টা তোমার প্রথমেই জানানো দরকার ছিল। আমাদের মধ্যে তেমন কোনো দূরত্বের কথা কখনোই ভাবতে পারি না। কোথায় যাচ্ছি আমরা? জানি না। আমাদের হাতে এটা ছাড়া আর কিছুই করার ছিল না। এক ধরনের অপরাধ বোধ আমাকে বিষণ্ণ করে তুলছে। রুবাইত কি সেটা বুঝতে পেরেছে? খুব ইচ্ছে করছে কেঁদে ফেলি, জবানো কথাগুলো বলে দিই রুবাইতকে। আমাদের মধ্যকার দূরত্বটা হয়তো শীঘ্রই খুঁজবে। আমি কখনোই চাই না আমাকে কেউ ভুল বুঝুক। যে স্বপ্নকল্পের ঘোর থেকে এখন আমি রুবাইতের সামনে এসে দাঁড়িয়েছি, তা কেবল সম্ভব এই জন্যই যে আমরা এখনো আস্থা রাখি, আমরা এখনো ভালোবাসি। তারপর হিমাদ্রি ও রুবাইয়াত। এই আমি আসি। হ্যাঁ, আজকে তাহলে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। কিছুদিন পর আমি
আরে চাবিটা পৌঁছে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, সব রুমে মাল নামানো হয়ে গেছে তো? হ্যাঁ সব উঠেছে। তুমি এক কাজ করো, গেটটা একটু লাগাই দাও। আচ্ছা লাগাচ্ছি। এই শুনো, আমার ওই যে ছোট পার্সটা ওটা তো ফেলে এসেছি। যাও যাও তাড়াতাড়ি যাও, নিয়ে এসো, আমি আসবো তোমার সাথে। না না না, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। তাড়াতাড়ি এসো। যাচ্ছেন? হ্যাঁ করেন। হ্যাঁ অবশ্যই, অনেক কষ্ট দিয়ে গেলাম। না না না, তিন হাজার বছর ধরে আমি এইখানে নক্ষত্রের পতন দেখছি। এই তো সেই লাইন, খুব খুব চেনা হলুদ খরগোশ, মুমূর্ষ শিশির, এই তো সেই লাইনটি। দক্ষিণের জানালাটা খোলা, আলো আসে আলো ফিরে যায়। দক্ষিণের জানালাটা খোলা, আলো আসে আলো ফিরে যায়। আমি স্বপ্নবাজ হরিং এক, বহু সহস্র জীবনের ব্যবধানে দুই হাত পেতে পান করে জীবনের ব্যবধানে দুই হাত পেতে পান করে জীবনের রোদ্দুর এসে আলো দিয়ে যাবে, রোদ্দুর এসে আলো দিয়ে যাবে, প্রিয় স্মৃতিচিহ্নগুলো ধুলোর বাতাসে ক্ষয় হবে, স্মৃতিচিহ্নগুলো উঠে যাবে জীবনের অন্ধকারে। তবু কি স্বপ্নের শেষ হয়? জীবনের ভেতরে কোনো কিছুই শেষ হয়ে যায় না কখনো, জীবনের ভেতরে কোনো কিছুই শেষ হয়ে যায় না কখনো, শুধু আর বাকি সব একই রকম, আর বাকি সব। আমি স্বপ্নবাজ পড়ি কল্পনার ঘুড়ি ও বোরিং উড়ে যায় আমার নিজস্ব আকাশে, এসে বসে আমার চোখের পাতার উপর, তৈরি হয় রূপকল্প, মেটাফর, দৃশ্য, কল্পনা। হ্যালো গাইজ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনি সাবস্ক্রাইব করতে চান বঙ্গবিট ইউটিউব চ্যানেলে, তাহলে ক্লিক করুন আমার এই পাশে। আর যদি অন্য ভিডিওর প্লেলিস্ট দেখতে চান, তাহলে চাপ দিন আমার চারপাশে। চারপাশে।